নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। গত 3রা জুন আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো ছিল, সত্যনারায়ণ পুজো। আর তার সাথে ছিল, যেহেতু 3রা জুন 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবা তিরোধান দিবস, সেই কারণে দুটো পুজোই একসাথে উদযাপন হয়েছে। সত্যনারায়ণ পুজোটা পূর্ণিমার দিন দেখেই করা হয়, তো আমাদের বাড়িতেও এই দিনটাই ধরা হয়েছিল। আর তারই সাথে যেহেতু লোকনাথ বাবার তিরোধান দিবস ছিল, আর আমি লোকনাথ বাবার এই পুজোটা নিজের মনের মতো ঘরের মধ্যে অল্প বিস্তর করে থাকি, তো ভাবলাম যখন একই সাথে দুটো পুজো একই দিনে পড়েছে, তাহলে লোকনাথ বাবার পুজোটাও ভালো করেই করা যাক, তাই সেই মতোই আয়োজন করেছি। তবে আজকে আমি আপনাদের সাথে আমাদের যে সত্যনারায়ণ পুজো হয়েছে, যেভাবে শিন্নিটা তৈরি করেছি, সেই শিন্নিটা কিভাবে তৈরি করেছি সেটা শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মা লক্ষ্মী, তার সাথে বিভিন্ন রকমের, যেরকম হয় বাড়ির গৃহস্থদের ঠাকুরের আসন বা ঠাকুর সিংহাসনে, সব রকমেরই ঠাকুর থাকেন, গুরুদেব থাকেন, সেই মতোই রয়েছে। এবার অনেকেরই দ্বিমত থাকতে পারে অনেক ব্যাপারে, কারণ এক এক রকম পরিবারে এক এক রকম নিয়ম বা পদ্ধতি মেনে পুজো হয়। তারপরেও আছে কিছুটা ওপার বাংলার নিয়ম, এপার বাংলার নিয়ম, আবার কিছুটা আছে আমাদের এই নিয়ম, ওনাদের এই নিয়ম, এই ধরনের মতবিরোধ চলতেই থাকে। তবে যাই হোক, পুজো মনে হয় যে যার মনের মতো করে মন থেকে ডাকলেই আমার মনে হয় সেটাই আরাধনা হয়। পুজোর এদিকে গোছানোটা অল্প অল্প করে শুরু করে দিয়েছি, কারণ ঠাকুরমশাই আসতে আর বেশিক্ষণ লাগবে না, কিছুটা গোছানো থাকলে তারও সুবিধা হয়। আর ফল খুব বেশি কেটে রাখি না, অল্প করে কেটে নিয়ম রক্ষার্থে শুধু দেওয়া হয়, তারপরে যখন প্রসাদ বিতরণ করা হবে তখন ফলগুলোকে কেটে দেওয়া হবে। আর সমস্ত পুষ্পপত্রগুলো সাজিয়ে রাখা হয়েছে, ঘটে জল দিয়ে রাখা রয়েছে। এবার ঠাকুরমশাই এসে গেলে যেটুকু কাজ করা হয় সেটুকুই করতে হবে। ঠাকুরমশাই এসে গেছেন, উনি এবার আস্তে আস্তে করে নিজের মতো করে বাদবাকিটা গোছাতে থাকো। আর আমি শিন্নিটাকে কিন্তু মেখে দেব না, আমাদের বাড়ির নিয়ম নেই শিন্নি মেখে পুজোতে দেওয়া। শিন্নিটা জাস্ট গুছিয়ে রেখে পুজো নিবেদন হবে, তারপরে শিন্নিটা মেখে নেওয়ার নিয়ম রয়েছে, সেই কারণে আমরা মেখে দিই না, শিন্নিটাকে গুছিয়ে দিয়ে রাখি, পরে যখন প্রসাদ বিতরণ করা হয় তখন শিন্নিটাকে ভালো করে মাখা হয়। আর এই শিন্নি মাখার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে, শিন্নির একটা পরিমাপ আছে, সেই পরিমাপ অনুযায়ী শিন্নিটা কিন্তু মাখতে হয়। মোটামুটি সোয়া মাপ করে শিন্নি, সত্যনারায়ণের শিন্নি দেওয়া হয়। এবার সোয়া মাপ বলতে তিনটে মাপ মোটামুটি একটা বোঝাই, যেটা হচ্ছে 350, 350 গ্রাম আটা, 350 গ্রাম গুড়, তার সাথে 350 ml দুধ, আর হচ্ছে কলা 5 খানা। এটা হচ্ছে মোটামুটি সোয়া পোয়া। এপারে হবে 3 পোয়া, 3 পোয়াতে 750 গ্রাম আটা, গুড় হবে 750 গ্রাম, কলা 11টা, দুধ 750 ml। আরেকটা হয় 5 পোয়া, যেটা হচ্ছে 1250 গ্রাম, মানে 1 কেজি 250 গ্রাম আটা, গুড় দেবেন 1 কেজি 250, কলা হবে 21টা, আর দুধও হবে 1 কেজি 250 ml। এইটা হচ্ছে সত্যনারায়ণ পুজো শিন্নির একটা পরিমাপ। তো আমি এখানে নিয়েছি 750 গ্রাম আটা, 750 গ্রাম গুড়, আর তার সাথে নিয়েছি কলা। এই পদ্ধতিতে আমি এটা করছি। আটাটা কিন্তু একদম দোকান থেকে এই মাপ করেই কিনে আনবেন, সেই কেনা আটাটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে দিয়ে দেব। অবশ্যই কিন্তু কাটালি কলাই ব্যবহার করবেন। আর শিন্নিতে আরও অনেক ধরনের জিনিস দেওয়া হয়, যেগুলো হচ্ছে নারকেল কোড়া, সন্দেশ বা খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ,
সেগুলো আপনাদের মনের মতো করে আপনারা সেগুলোর কোনো পরিমাপ নেই, সেগুলো মনের মতো করে সাজিয়ে দিতে পারেন। তবে এখানে কিন্তু অনেকেই গুড়ের পরিবর্তে বাতাসা দিয়েও করে, বাতাসা হলেও কিন্তু বাতাসার পরিমাপ, যতটা পরিমাপ আটা নেবেন ঠিক ততটাই কিন্তু বাতাসা নেবেন। আর এই পরিমাপে নিবেদনটা অবশ্যই করবেন। নিবেদন করার পর যদি মনে হয় কোনো ক্ষেত্রে দুধের পরিমাণটা কম লাগছে, অ্যাড করে দিতে পারেন। আবার অনেক ক্ষেত্রে হয় বাড়িতে ডায়াবেটিক্সের পেশেন্ট রয়েছে অনেকেই, তাহলে কিন্তু গুড়ের পরিমাণটা পুজোটা দেওয়ার পরে বা বাতাসার পরিমাণটা নিবেদন করার পরে কমিয়ে রাখতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না। কম বেশিটা নিবেদন করার পরে অবশ্যই আপনারা করে নিতে পারেন। এটুকু কিন্তু আমি জানি, আমার বড়দের কাছ থেকে জানা এটুকু নলেজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এটাতেও হয়তো অনেকেই মনে হতে পারে যে এই ধরনের কাজ করা যায় না, হয়তো যায় না, কিন্তু আমি আমার বাড়িতে বড়দের কাছ থেকে যেটুকু শুনেছি সেটুকু বললাম। কলাগুলো ছাড়িয়ে দেওয়ার পর আমি কিন্তু গুড়টা ঠিক এইভাবে পরিমাপ করে নিয়ে নিয়েছি। 750 গ্রাম গুড় আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছি। এইভাবে পরিমাপ থাকলে আপনাদের শিন্নিটা তৈরি করতে খুব সহজ হয়ে যায়। আটার গায়ে কলাটাকে ভালো করে লাগিয়ে দিয়ে এবার গুড়গুলোকে আমি ঠিক সাইড দিয়ে 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 দিচ্ছি। এবার দুধের প্যাকেটও আমি কেটে দিয়ে দেব। এখানে আমার 750 ml দুধ রয়েছে। আমি প্রথমে একটা প্যাকেট দিয়ে দিলাম, তারপরে আরও কিছুটা দুধ অ্যাড করে দেব এর মধ্যে। দুধটা আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি সন্দেশ। আমি এখানে কালাকান দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ক্ষীরের সন্দেশ কিংবা এমনি ছানার সন্দেশও দিতে পারেন বা খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন। কিছুটা এবার কাজু কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। প্রথমে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর তার সাথে দেব কিছুটা কাজু। এগুলো আপনাদের নিজেদের পরিমাপ অনুযায়ী নিজেদের মনের মতো করে সাজিয়ে দেবেন। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এগুলো দিতেই হবে, না দিলে হবে না। আর এর সাথে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়ানোটা ওপর থেকে কিছুটা দিয়ে দিলাম, আবার কিছুটা পরে যখন মেখে দেব তখন আমি এটাকে দেব। এবার এটাকে আমি নিবেদন করার জন্য ঠাকুরের সামনে রেখে এসেছি। ঠাকুরমশাই এটাকে এবার পুজো করতে করতে এটাকে নিবেদন করে দেবেন। পত্তাদি ঋদ্ধি সিদ্ধি গুণ এ সানাং গণেশায় নমো নমঃ। ইন্দ্রবদনাং লম্বদড়াং প্রসদ্ধাং গন্ধলুব্ধ মধু বেলেল্লা গণ্ডফলং গন্ধাঘাতে বিতরিত রৈশুল সিন্ধুকরং বন্দে শৈলকুণ্ডং কীর্তং গণপত্তাদি নমো নমঃ। একদন্ত মহাকায় লম্বদড়ায় আহ্বানং নমো সূর্যায় নমঃ। ওম জবা কুসুম শঙ্কস্যেয়ম কাস্যস্যেয়ম মহাদুষিম হরন্তরি সর্ব পাপ পুনস্তগ্নি দিবাকরম নম শ্রী সূর্য নারায়ণায় নমো নমো নমঃ। নম শ্রী বিষ্ণবে নম। ওম শ্রী বিষ্ণবে নম। ধ্যায় সদা সবিতি মণ্ডল মধ্যবর্তী নারায়ণী সরোজিদাসন্তি সমারোহে এসনাং শ্রী বিষ্ণবে নারায়ণী রূপে দুর্গারো পূজনং আহ্বানং নমো নমঃ। নম কালভাতং কটাক্ষৈরো রিকুলায় ভয়দ্দায় মৌলিবদ্ধ রেখাং সঙ্গচক্র কৃষ্ণ।
এবার মেখে নেব, তার জন্য কলাগুলোকে আমি একটা অন্য পাত্রতে তুলে রাখছি। কলাগুলোকে একটা স্টিলের পাত্রতে নিয়ে নিচ্ছি। শিন্নি যখন তৈরি করবেন কাঁসার বাসনে কিন্তু মাখবেন না, নিবেদন করে অন্য পাত্রতে মাখবেন, না হলে কাঁসার যে কষ ওঠে তাতে কিন্তু শিন্নিটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওপরের লেয়ারটা বেশ কালো হয়ে যায়, সেই জন্য প্রসাদটা ঠিক কীরকম যেন নষ্ট নষ্ট হয়ে যায় মনে হয়, কিন্তু আদৌ সেটা নয়, এটা পাত্রর জন্য হয়। সেজন্য চেষ্টা করবেন আপনারা সবসময় একটা স্টিলের বাসনের মধ্যে এটাকে মেখে নিতে। এবার এই কলাগুলোকে ভালো করে আমি চটকে নেব। কলাগুলোকে খুব ভালো করে চটকে না নিলে, কলা দুধের সাথে মিশে থাকলে ভালো করে কিন্তু চটকানো যায় না, তাতে শিনিটা খুব একটা স্মুথ হয় না। আমি সন্দেশ আর কলা এই দুটোকে আগে তুলে রেখেছি। কলাগুলোকে ভালো করে চটকে নেওয়ার পর আমি সন্দেশগুলো এর সাথে মেখে নেব। কলাগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর আমি সন্দেশগুলোকেও হাতে গুঁড়ো করে আমি কলার সাথে ভালো করে চটকে মেখে নেব। আগেও বলেছি সন্দেশের সাথে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন, এতেও শিন্নির টেস্টটা বেশ ভালো হয়। আর এবার আমি এই যে শিন্নির মধ্যে যে গুড়গুলো দিয়েছিলাম, গুড়টাকেও আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। আমি একই পাত্রতে সমস্ত কিছু একসাথে দিয়ে নিবেদন করেছি, আপনারা চাইলে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দিয়েও নিবেদন করতে পারেন। এবার গুড়টাকে দিয়ে ভালো করে কলার সাথে মিশিয়ে নেব। গুড়টা ভালো করে কলার সাথে মেখে নিলে গুড় কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যায়। এবার এখানে আমি নারকেল কোড়াটাও দিয়ে দেবো। নারকেল কোড়ানোটা কিছুটা দিয়ে ভালো করে মেখে নেব। নারকেল কোড়ানোটা আমি কিছুটা প্রথমে দিয়েছিলাম নিবেদন করার সময়, তারপরে আমি নারকেল কোড়াটা যেটুকু বাদবাকি ছিল সেগুলো কলার সাথে মেখে নিচ্ছি। কলা, গুড়, সন্দেশ, নারকেল কোড়া একসাথে ভালো করে মেখে নিয়েছি। এবার যে পাত্রের মধ্যে দুধ আর আটাটা রয়েছে এটাকেও এবার আমি মেখে নেব। দুধ আর আটাকেও খুব ভালো করে একদম স্মুথ করে মেখে নিতে হবে। আর শিন্নি মাখার ক্ষেত্রে কিন্তু হাত অবশ্যই পরিষ্কার করে ধুয়ে হাত দিয়েই মাখতে হবে, চামচ বা হাতা দিয়ে মাখলে কিন্তু সেটা শিন্নি মাখাটা ঠিকঠাক হবে না। আর এর সাথে যখন নিবেদন করা হয়েছে তখন অবশ্যই কিন্তু একটু ঘি, ঘিয়ের ছটা দিতে হয়, না হলে কিন্তু নিবেদন করার সময় এটা অসম্পূর্ণ থেকে যায়। সেটা অবশ্য ঠাকুরমশাইয়ের কাজ, বা আপনারাও একটুখানি ঘিয়ের ছটা বা এক চামচ ঘি অ্যাড করে দিতে পারেন। আটাটা মাখার পর যখন দেখছি একটু টাইট হয়ে এসছে, দুধের পরিমাণটা কম লাগছে, নিবেদন করার পর আমি বলেছি পরিমাণ কিন্তু বাড়ানো বা কমানো যায়, সেই জন্য আমি আরও কিছুটা পরিমাণ দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। সেটা কিন্তু আপনারা মাখতে মাখতে দেখে বুঝতে পারবেন যে মনে হচ্ছে যদি একটু টাইট লাগে অবশ্যই একটু কাঁচা দুধ ব্যবহার করবেন। এই কাঁচা দুধটার অবশ্য কোনো রকম পরিমাপ নেই, আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী এটাকে অ্যাড করবেন।
কেউ যদি একটু বেশি পাতলা পছন্দ করেন আর একটু দুধ দেবেন, বা কেউ যদি একটু ঘন পছন্দ করেন তাহলে দুধটা না দিলেও চলবে। দুধ আর আটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি কলা, গুড়, নারকেল আর তার সাথে সন্দেশ মেখে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে মেখে নেব। এই সত্যনারায়ণের শিন্নির মহিমা যে কতটা সেটাকে যারা গ্রহণ করেছেন তারাই জানেন। এই সত্যনারায়ণের শিন্নি কিন্তু অসম্ভব সুন্দর একটা প্রসাদ। আমার তো মনে হয় যত রকমের প্রসাদ হয় তার থেকে খুবই পছন্দের প্রসাদ এই সত্যনারায়ণের শিন্নি। তবে অনেকে অনেক রকমভাবে মাখেন, আটা গুড় দিয়ে অনেকে করেন, অনেকে ময়দা দিয়ে বাতাসা দিয়ে করেন, অনেকে আবার সুজি দিয়েও করেন। সুজির শিন্নিটাও বেশ অন্যরকম হয়, ওটাও খেতে কিন্তু বেশ ভালো হয় আর নিবেদন করলেও বেশ ভালো লাগে। শিন্নি মেখে ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে আমি ঠাকুরের সামনে রেখে দিয়েছি। এবার যখন প্রসাদ বিতরণ করব সেই অনুযায়ী আমি বাটিতে বাটিতে সার্ভ করে দিয়ে দেব। কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট সত্যনারায়ণ পুজোর ভিডিও জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।